মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 3 দিনব্যাপী যে আদিবাসী মেলা শুরু হয়েছিল আজ তার শেষ দিন। বুধবার সকালে বারাবণী ব্লকের পানুরিয়া ফুটবল ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার সূচনা করেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। বারাবণী ব্লকের আধিকারিক সুরজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য অসিত সিংহ প্রমুখ। 3 দিনব্যাপী এই মেলায় আদিবাসী মানুষদের নিজস্ব নাচ গান শিল্প ও সংস্কৃতি প্রচার প্রদর্শন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য বিভিন্ন দপ্তরে স্টল লাগানো ছিল। শেষ দিনের এই মেলায় আদিবাসী মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে বানপুর বরতল ও কুলটি মহিলা সংঘ এই দুই দলের হাট্টাহাট্টি লড়াই হয়। তাছাড়া মহিলাদের মাথায় হানি নিয়ে দৌড়, মিউজিক্যাল চেয়ার, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আদিবাসী ফুটবল খেলা চলছে, একটা বরসল থেকে এসছে, একটা কুলটি থেকে, এবং এই ফুটবল খেলাটিকে নিয়ে খেলাটি করার আমাদের একটা উদ্দেশ্য, আগামী দিনে যাতে আমরা লোকাল মহিলা ফুটবল টিম তৈরি করতে পারি। বিগত দিনে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, আমরা কোনো একাডেমিকের মাধ্যমে বা কোনো প্রশিক্ষণ দিয়ে আমরা চেষ্টা করবো যাতে মহিলা ফুটবলটাকে এখানে আমরা উজ্জীবিত করতে পারি। আর আজকে তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তারপর না আমাদের অর্কেস্ট্রা আছে, আদিবাসী অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা হয়েই আমাদের আজকে এই আদিবাসী মেলার পরিসমাপ্তি ঘটবে। 2011 সালের পর প্রতি বছরই প্রত্যেকটা ব্লকে আদিবাসী প্রোগ্রাম হয়, আদিবাসী উৎসব হচ্ছে। 3 দিন থেকে আমাদের এখানে প্রোগ্রাম চলছে। প্রথম দিন ওপেনিং হয়েছিল প্রভাত ফেরির মাধ্যমে, সমস্ত আদিবাসী মহিলারা ছিল। তারপর কাল স্পোর্টস হয়েছে, আজ আদিবাসী ফুটবল খেলা হচ্ছে, অর্কেস্ট্রা আছে, প্রচুর প্রোগ্রাম হয়েছে সারাদিন 3 দিন। আদিবাসীদের উৎসাহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি অনেক রকম ভেবেছেন, তো আপনি এই ইয়ে থেকে আপনি কী দেখ কীরকমভাবে দেখছেন? আদিবাসীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে, উৎসাহ আছে, সকলে কিন্তু আদিবাসীরাই অনুষ্ঠানটা কিন্তু পুরোটাই আদিবাসীরাই করছে। এখানকার আমার প্রধান আছে, অন্যান্য মেম্বার আছে, জেলা পরিষদ, সকলে মিলে একসাথে আদিবাসীরাই করছে প্রধান। আদিবাসীদের বলতে চাই যে দিদি তোমাদের পাশে আছে, এমএলএ তোমাদের পাশে আছে, তোমরাও দিদির পাশে আগে যেমন ছিলে ঠিক তেমনিভাবে দিদির পাশে থাকো। সোনা লেডিস ওন টেলার্স, মহিলাদের জন্য আধুনিক ও রুচিসম্মত পোশাক তৈরির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা লেডিস ওন টেলার্স। হাওড়ার রামরাজাতলা নতুন বাস স্ট্যান্ডের সামনে অবস্থিত সোনা লেডিস ওন টেলার্সে উন্নত কারিগরের দ্বারা অতি যত্ন সহকারে মহিলাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করা হয়। তাই আপনার পছন্দের বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করতে আজই যোগাযোগ করুন সোনা লেডিস ওন টেলার্সে। তাছাড়া এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি ও চুড়িদার পাইকারি মূল্যে বিক্রি করা হয়। এখানে কম খরচে হোটেল বুকিং এর ব্যবস্থাও করা হয়ে থাকে। ঠিকানা রামচরণ সেট রোড, রামরাজাতলা, হাওড়া নতুন বাস স্ট্যান্ডের সামনে। ফোন নাম্বার 9230831519।